আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে যে সময় আপনারা বাড়িয়ে গড়ে তাহার কথা, দুনিয়ায় খাজ ধর্মে ব্যস্ত তাহার কথা, ঠিক সেই সময়ই একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বাড়িঘর ত্যাগ করিয়া তামাম খাজ ধর্ম থেকে বিরত থাকিয়া এই জন্নতের বাগানে অংশগ্রহণ করছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকের এই অংশগ্রহণ করার কবুল হোক আমিন। দীর্ঘ সময় মুআজ্জাজ উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর আলোকে সময় উপযোগী গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করছেন, আপনারা মনোযোগ সহকারে এগুলা শুনছেন। এখন আমাদের করণীয় হইল যেভাবে উলামায়ে কেরাম হলে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আলোচনা করছেন, বিশেষ করে আমলের দিক দিয়া, ওগুলা যেন আমরা প্রত্যেকে এগুলা আমলে পরিণত করতে পারি, তাহলে আজকের আমরা এই মুবারক মহফিল আমরা প্রত্যেকের লাগে সার্থক হইব, ঠিকই না যাব? বিশেষ করে আজকের এই মুবারক মহফিল মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সহ এই পত্র এলাকার তাম মুদ্দেগান হল ইসালে সোহাব মাহফিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ইসালে সোহাব মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল হরকা মঞ্জুর হরকা আমরা কবরবাসী হলরে আল্লাহ যেন মেহরবানি হরিয়া মাফ করে দেন, এরা দরজার ভুলন করে দেন, আউলিয়া কেরাম হল রুহ মুবারক এর সোয়াব যেন পৌঁছাইয়া দেন হোক আমিন। মহতরম আয়োজন কেরাম, আমি আলোচনারে লম্বা করতাম না, শেষ সময় বিশেষ করে এই জাতীয় মুবারক মহফিল আমরা অংশগ্রহণ করি দুই উদ্দেশ্যে। উলামায়ে কেরাম হলে সময় উপযোগী আলোচনা রাখবা, এই আলোচনা শুনবো, সেই মোতাবেক এগুলো আমল করার চেষ্টা হইব। দ্বিতীয় উদ্দেশ্য হইল যে এই জন্নতের বাগান বারবার উলামায়ে কেরাম হল তশরিফ আনবা, আলোচনার পরপর মকবুল দোয়া করবা, ঠিক না? এই দোয়ার মাঝে আমরা অংশগ্রহণ করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই দোয়া সম্পর্কেও ইরশাদ করেন, আফদালুল ইবাদাতিদ দোয়া, এ তমাম নফল ইবাদত বন্দীগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া, সুবহানাল্লাহ। বিশেষ করিয়া এই জাতীয় মুবারক মহফিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করছেন জান্নাতের বাগান। নিঃসন্দেহ আমরা যতই বড় গুণাগার হই না কেন, সম্মিলিতভাবে এই জান্নাতের বাগান দেখিয়া আমরা দোয়া করলে এই দোয়ারে আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করব। আল্লাহ হাবিবে আরো ঘোষণা করেন, লা ইয়ারুদুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াযীদু ফিল উমুরি ইল্লা যিকর, যে রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না, একমাত্র দোয়া নিয়ামত ছাড়া, সুবহানাল্লাহ। আবার মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো ঘোষণা করেন, মানলাম ইয়াসআলুল্লাহ ইয়াগযব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না
দোয়া করে না, সেই ব্যক্তি হলো রূপে আল্লাহ পাক রব্বুল ইজ্জত রাগান্বিত, নারাজ। প্রত্যেক ইবাদত বন্দীর ক্ষেত্রে আল্লাহর হাবিবে ফরমাইছেন, মান তাওয়াবা লিল্লাহি রাফাহু আল্লাহ, যে আল্লাহর ওয়াস্তে বিনয় করতে পারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার মর্যাদারে বৃদ্ধি করে দেন, বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। তা আমরা এই জাতীয় মুবারক মহফিল অংশগ্রহণ করি এই আশা নিয়ে। আমার দুর্ভাগ্য, আপনারা দীর্ঘ সময় ধরে প্রত্যেক ওলামায়ে কেরাম হলো দোয়ার মাঝে অংশগ্রহণ করছ, আলহামদুলিল্লাহ। আমরা এই জাতীয় মুবারক মহফিল অপেক্ষা করি, যে সময় অংশগ্রহণ করি, বিগত সময় সব দুঃখহল মনের মধ্যে রাখি, যে দুঃখগুলো একে অন্যের কাছে শেয়ার করা যায় না। একমাত্র খোয়ার জায়গা হইল মালিকর দরবারও, তা আমরা সুযোগ নেই, কারণ মালিকর দরবারও হইতে হইলে উচিলা লাগে। এই মুবারক মহফিল আমরা লাগি বড় উচিলা। দ্বিতীয়ত হইল সম্মিলিতভাবে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নিঃসন্দেহ এই দোয়ার কবুল হবে। যাই হোক, আমি আলোচনার দীর্ঘায়িত করতাম চাইয়ার না, তা আমরা আজকের এই মুবারক মহফিল অংশগ্রহণ করছি, অসংখ্য দোয়ার মাঝেও আমরা শরীক হয়েছি। ইনশাআল্লাহ প্রত্যেক দোয়ারে আল্লাহ কবুল করছেন, মঞ্জুর করছেন। তবে একটা কথা কইতে হয়, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তা ঘোষণা করছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে তুমি তাই কখনো আমার রহমতকে নিরাশ করিও না। অনেক সময় কঠিন সময় হলো আমরা দোয়া করি, মুসিবত পড়ি দোয়া করি, কিন্তু দেখা যায় অনেক দোয়া হল সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করুন, আবার অনেক দোয়া হল দেখা যায় আমরা ফলাফল পাই না, তখন আমরা নিরাশ হয়ে যাই। কিন্তু প্রত্যেক দোয়া, নেককার হোক বদকার হোক, এই দোয়া করে মালিকর কাছে মালিকই দোয়ারও কবুল হবে নিঃসন্দেহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আলিমুল গায়ব, যার কারণে বন্দা সম্পর্কে সম্পূর্ণ অবগত, মালিকে জানেন যে এই মুহূর্তে যে মুসিবত, এই মুসিবত থেকে আমার বন্দার সামনে মুসিবত আরো কঠিন, যার কারণে এই দোয়ারে আল্লাহ আমানত রাখুন, কঠিন মুসিবতের সময় এই দোয়ারে সাজো লাগে। ইলাখানত দেখা যায় যে এক সিঁড়িয়ে দোয়া করিয়া গেছ, অন্য সিঁড়ি এগুলা ফল বুক করছ আছে তুমরা খান। আমরা দোয়া করতাম, এবাদত বন্দীগী করতাম, যে কোনো এবাদত আমরা যেন বিনয়ের সাথে করতাম পারি, তাহলে এবাদত আল্লাহ কবুল করবা। এই কঠিন সময় বিনয় যে একটা, এটা আমরার কাছ থেকে দূরে সরে গেছে গিয়ে, আমরার পরিস্থিতি বাধ্য করছে, সমাজে বাধ্য করছে। বিনয় বলতে যেটা আমরা বুঝি, আল্লাহ হাবিবে যেটা শিক্ষা দিয়েছেন, এগুলা বর্তমানে আমরার কাছে নাই, যার কারণে বর্তমানে আসমান থেকে রহমত বরকত শান্তির পরিবর্তে গজব নাজিল হইতে আছে, ঠিক না? কিন্তু এই জমিনও আমরা যারা বসবাসরত, এই জমিনের অধিবাসী যারা যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়, তখন আসমান থেকে রহমত বরকত শান্তি বর্ষিত হয়। আর যখন এই জমিনের অধিবাসীগণ নাফরমানির মাঝে লিপ্ত হয়, তখন আসমান থেকে গজব নাজিল হয়, আল্লাহর কাছে আমরা পানা চাইতাম, আমরা নিজেদের সংশোধন করতাম। যেমন আল্লাহ ঘোষণা করেন, কাদ আফলাহা মান যাক্কাহা, আমরা প্রত্যেক হল লাগি জরুরি হইল, আমি আপনারা আলোচনা করার কোনো সুযোগ দেখি না, আমি আমার নিজেরে প্রশ্ন করি যে আমি আমার নিজেরে কতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক সংশোধন করতাম পারছি, ঠিক কিনা? ও লাগে আমরা প্রত্যেকে যে আমরা নিজেরে
নিজে কোরআন সুন্নাহ মোতাবেক সংশোধন করে নিতাম তবে এই জমিনের এক মুহূর্ত গজব থাকত না। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জমিনের রহমত বরক শান্তি বর্ষিত করবা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা হেদায়ত নসিব হরুকা, আমরা আগামী দিনের জিন্দগির হেদায়ত নসিব হরুকা, উজালা হরুকা হোকা। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।